ইমাম গাজ্জালি রহিমুল্লাহ তার কিতাবে বলেছেন, চার ধরনের মেয়েকে বিবাহ করবেন না। কয় ধরনের মেয়ে? চার ধরনের মেয়ে। ওই চার ধরনের মেয়েকে যদি আপনি বিবাহ করেন, আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে। তার এক নম্বর হলো আহেরা, যে মেয়ে অতিরিক্ত সাজসজ্জা করে, এই মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার ওই স্ত্রী আপনার কন্ট্রোলে থাকবে না। এজন্য যেই মেয়েটা, যেই নারীটা সাজসজ্জা করে বেশি অতিমাত্রায়, ওই মেয়েকে আপনি খবরদার বিবাহ করবেন না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মেয়ে সাজসজ্জা করে রাস্তায় বের হলো সৌন্দর্য প্রদর্শন করার জন্য, ওই নারী ব্যভিচারিণী, পতিতালয়ের নারী, ওই নারীকে বিবাহ করে তুমি সুখ পাবে না। যুবক যুবক তোমাকে বলছি, ওই নারীকে বিবাহ করে তুমি কখনো সুখ লাভ করতে পারবে না। এজন্য তুমি ওই নারীকে নির্বাচন করো যে নারীর মধ্যে আদর্শ আছে, পর্দা আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া করনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, নাই রব, তোমরা ঘরে অবস্থান করো, সাজসজ্জা করে সৌন্দর্য প্রদর্শন করার জন্য তোমরা রাস্তায় জাহিলি যুগের মতো, নারীদের মতো ঘুরো না। জাহিলি যুগের নারীরা সৌন্দর্য প্রদর্শন করার জন্য সাজসজ্জা করে রাস্তায় বের হতো, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে রাস্তায় বের হয় না। এজন্য এক নম্বর, যুবক তোমাকে বলছি, যারা আহেরা, যারা অতিমাত্রায় সাজসজ্জা করে রাস্তায় বের হয়, যারা সৌন্দর্য প্রদর্শন করার জন্য সাজে, ওই নারীকে তুমি বিবাহ করবেন না। আর যদি ওই নারীকে বিবাহ করো তাহলে তোমার কন্ট্রোলে ওই নারী থাকবে না। দুই নম্বর হলো নাদিছা, যে রূপের বড়াং করে। দেখবেন অনেক মেয়ে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৌন্দর্য চেহারা দিয়েছেন, সৌন্দর্য গঠন দিয়েছেন, যার কারণে সে রূপের বড়াং করে, অহংকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে তোমরা, আমি আল্লাহ যে তোমাদেরকে সৌন্দর্য দিলাম, তোমরা এগুলো নিয়ে বড়াং করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বললেন তোমরা মানুষকে অহংকার বসে অবজ্ঞা করো না। আল্লাহ নিষেধ করে দিলেন যে খবরদার, তোমরা মানুষকে অহংকার বসে, তোমরা মানুষকে অবজ্ঞা করো না। তাই যেই নারী অহংকার করে, রূপের বড়াং করে, ওই নারীকে বিবাহ করবে না। আর তুমি যদি ওই নারীকে বিবাহ করো তাহলে তুমি সুখ পাবে না। যুবক তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে বুঝতে হবে বিবাহ করার আগে যে কোন নারীটা আদর্শবান, কোন নারীটা চরিত্রবান, কোন নারীটা পর্দাশীল নারী। আমার ভাইয়েরা, অহংকার এমন খারাপ জিনিস, এমন মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো, সকলে সিজদা করলো কিন্তু ইবলিশ করলো না। আল্লাহ বললেন, ইবলিশ কি জন্য সিজদা করলি না? ইবলিশ তখন বলল, আল্লাহ, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, মাটির জিনিসকে আমি, ইবলিশ আগুনের তৈরি জিনিস সিজদা করতে পারি না। ইবলিশ অহংকার করলো যে আমি মাটির আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বের হয়ে যাব জান্নাতের মধ্যে থেকে। ইবলিশকে বের করে দেয়া হলো। এজন্য আমার ভাইয়েরা, যারা অহংকার করে তারা সবচাইতে বড় গুনাহ করে, কাবিরা গুনাহ করে। তাই বলছিলাম যে দুই নম্বর, যে নারীর মধ্যে রূপের বড়াং আছে, অহংকার আছে, ওই নারীকে বিবাহ করবে না। তিন নম্বর, মুত্তালিহা। মুত্তালিহা হলো ওই নারী, যে নারী স্বামীকে সব সময় পেরেশানির মধ্যে রাখে, টেনশনের মধ্যে রাখে। কেমনভাবে রাখে? বলে তুমি এটা দাও, সেটা দাও। দেখবেন একের পর এক আপনাকে বলতেই থাকবে যে দামি গহনা দাও, দামি কাপড় দাও, নানান রকম। ওই নারী আপনাকে পেরেশানির মধ্যে রাখবে,
টেনশনের মধ্যে রাখবে, আপনাকে ইচ্ছামত ওই নারী চালাতে চাইবে। তাই তিন নম্বর বলছিলাম, মুত্তালিহা, যে নারী স্বামীকে ইচ্ছামত চালাতে চাই ওই নারীকে বিবাহ করা যাবে না। চার নম্বর মুবারিয়া, মুবারিয়া হলো ওই নারীরা যারা স্বামী যদি কাছে থাকে তাহলে ভালো, আর স্বামী যদি একটু দূরে যায় বা কোথাও গিয়ে একদিন বা দুই দিন যদি রাত্রি যাপন করে তাহলে ওই স্ত্রী মেনে নেয় না। স্ত্রী মনে মনে সন্দেহ করে, চিন্তা করে যে আমার স্বামী কোনো পরপুরুষের সঙ্গে, আমার কোনো মেয়ের সাথে সম্ভবত কোনো প্রেম খেলায় লিপ্ত হয়ে আছে নাকি। এই যে মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয় নারীদের, ওই নারী সবসময় ওই চিন্তাই করে যে আমার স্বামী কোন মেয়ের সাথে প্রেম করছে, এগুলো চিন্তা করে। তাই ওই নারীকে বিবাহ করা যাবে না যে নারী স্বামীকে অতি মাত্রায় সন্দেহ করে থাকে। স্বামী কাছে থাকলে তার কাছে ভালো, দূরে চলে গেলে একদিন দুই দিন যদি রাত্রি যাপন করে তার কাছে খারাপ, ওই নারীকে বিবাহ করা যাবে না। তাই বলছিলাম চার ধরনের নারীকে যদি আপনি বিবাহ করেন আপনার জীবন নষ্ট হয়ে যাবে, আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে। আর এই দুনিয়ার বুকে যদি আপনি যদি স্ত্রীকে কন্ট্রোল না দিতে পারেন পরকাল আপনার জন্য জাহান্নাম। তাই আপনাকে বলছি, ইমাম গাজ্জালি রহিমুল্লাহ তার কিতাবে বলেছেন যে চার ধরনের নারীকে খবরদার বিবাহ করবে না। ওই চার ধরনের মেয়েকে যদি বিবাহ করেন আপনার জীবন হেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। তার এক নম্বর হলো আয়হেরা, যে অতিরিক্ত সাজসজ্জা করে। দুই নম্বর নাদিসা, যে রূপের বড়াং করে, অহংকার করে। তিন নম্বর মুত্তালিহা, যে নারী সবসময় স্বামীকে পেরেশানির মধ্যে রাখে, টেনশনের মধ্যে রাখে, ইচ্ছা মতো চালাতে চাই। চার নম্বর মুবারিয়া, যে স্বামী কাছে থাকলে, যে স্বামী কাছে থাকলে ভালো, দূরে গেলে খারাপ। ওই চার শ্রেণীর নারীকে, চার শ্রেণীর মেয়েকে আপনি বিবাহ করবেন না, নাহলে আপনার জীবন কি হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে।